ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব ফ্যাসিনেশন নোট 13। প্রদত্ত ডিরেক্ট নেশনে রিপোর্টের স্পিচে একটি শব্দ প্লাস প্রশ্নবোধক দ্বারা প্রশ্ন করা বোঝালে। প্রদত্ত ডিরেক্ট নেশন এ পূর্বের কোনো প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে এবং উক্ত উত্তর সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একটি শব্দ প্লাস প্রশ্নবোধক দ্বারা প্রশ্ন করা বোঝালে। ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং সাবজেক্টের পূর্বে বিং সারপ্রাইজড বসাতে হয় এবং উক্ত একটি শব্দ প্লাস প্রশ্নবোধককে মনে মনে হেল্পিং ভার্ব দ্বারা শুরু এমন একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানিয়ে ইনডিরেক্ট করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা একটি এক্সাম্পল এর মাধ্যমে আমরা দেখব এই ব্যাখ্যাগুলো কিভাবে প্রয়োগ করা হয়েছে। ডিরেক্ট নেশন, সুমন সেইড টু লিমা, হাউ ইজ রত্না? সুমন লিমাকে বলল, রত্না কেমন আছে? লিমা সেইড, লিমা বলল, রত্না ইজ ফাইন, রত্না ভালো আছে। সুমন সেইড, ফাইন? ফাইন অর্থাৎ এই যে, এখানে একটি শব্দ প্লাস প্রশ্নবোধক দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে ফাইন। লিমা উত্তর দিল, লিমা বলল, রত্না ইজ ফাইন। হাউ ইজ রত্না, এই প্রশ্নের উত্তর হচ্ছে রত্না ইজ ফাইন, রত্না ইজ ফাইন। এই উত্তরকে কেন্দ্র করে সুমন প্রশ্ন করল ফাইন, অর্থাৎ ফাইন, রত্না ইজ ফাইন। এই উত্তরটি সম্পর্কে ভালো করে জানার জন্য, ভালো করে জানার জন্য সুমন প্রশ্ন করেছে ফাইন। এরপর রত্না বলল ইয়েস। ইনডিরেক্ট নেয়াশন করার সময় অর্থাৎ প্রদত্ত ডিরেক্ট নেয়াশনে পূর্বের কোনো প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে ইয়েস, হাউ ইজ রত্না, এই প্রশ্নের উত্তর হচ্ছে রত্না ইজ ফাইন। পূর্বের কোনো প্রশ্নের উত্তর রত্না ইজ ফাইন, একে কেন্দ্র করে উক্ত উত্তর সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য রত্না ইজ ফাইন, এটি একটি পূর্বের হাউ ইজ রত্না, এই প্রশ্নের উত্তর রত্না ইজ ফাইন। এই প্রশ্নের উত্তর, এই উত্তরটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একটি শব্দ প্লাস প্রশ্নবোধক ফাইন, একটি শব্দ প্লাস প্রশ্নবোধক দ্বারা প্রশ্ন করা বোঝালে, ইন্ডিকেট করার সময় রিপোর্টিং সাবজেক্টের পূর্বে বিং সারপ্রাইজড বসাতে হয়। অর্থাৎ আমরা আগে করব হাউ ইজ রত্না, অর্থাৎ সুমন আস্কড লিমা, ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা কি বসাব। ডিরেক্ট নেয়াশনের রিপোর্টেড স্পিচটি ডাবল ইজ ওয়ার্ড দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা এর পরিবর্তে উক্ত ডাবল ইজ ওয়ার্ডটিকে বসাতে হয়, অর্থাৎ হাউ। হাউ এর পর সাবজেক্টকে বসাতে হবে রত্না, থার্ড পার্সন কাউকে অনুসরণ করে না, রত্নায় বসলো। ইজ হচ্ছে সিম্পল প্রেজেন্ট, আমাদেরকে করতে হবে সিম্পল পাস্ট প্লাস। লিমা সেট, রত্না ইজ ফাইন, রত্না ইজ ফাইন, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এটি হাউ ইজ রত্না, এই প্রশ্নের উত্তর অর্থাৎ লিমা, রিপোর্টিং ভার্বটি হবে রিপ্লাইড। ইনভার্টেড কমা, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমায় পরিবর্তে দ্যাট বসে, দ্যাট রত্না থার্ড পার্সন, থার্ড পার্সন কাউকে অনুসরণ করে না, তাই দ্যাট এর পর সাবজেক্ট হিসাবে রত্না বসবে, রত্না। ইজ হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে সিম্পল পাস্ট টেন্স করতে হয়, ওয়াজ, ফাইন, ফাইন। এবার সুমন বলল, সুমন সেট ফাইন, সুমন সেট ফাইন, অর্থাৎ হাউ ইজ রত্না, এটি একটি প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হচ্ছে রত্না ইজ ফাইন, রত্না ভালো, রত্না ইজ ফাইন। এই উত্তরকে কেন্দ্র করে সুমন এখানে বলেছিল ফাইন, অর্থাৎ রত্না ইজ ফাইন, রত্না কি ভালো আছে, রত্না ভালো আছে কি না সুমন নিশ্চিত নয়, এবং সুমন হয়তোবা আশা করেছিল রত্না ফাইন নাও থাকতে পারে। এই জন্য ফাইন প্লাস প্রশ্নবোধক দ্বারা রত্না ইজ ফাইন, এটি হাউ ইজ রত্না, এই প্রশ্নের উত্তর সম্পর্কে
এই প্রশ্নের উত্তর সম্পর্কে ভালো করে নিশ্চিত হওয়ার জন্য একটি শব্দ প্লাস প্রশ্নবোধক দ্বারা প্রশ্ন করা হয়েছে। তাই রিপোর্টিং সাবজেক্ট লেখার পূর্বে বিং সারপ্রাইজড বসাতে হবে, বিং সারপ্রাইজড। এরপর রিপোর্টিং সাবজেক্টকে বসাতে হবে সুমন। সুমন সেট ফাইন, সুমন যেহেতু প্রশ্নবোধক, ফাইন এই শব্দটিকে মনে মনে হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয়েছে এমন একটি ইন্টারগেটিভ সেন্টেন্স বানিয়ে ইন্ডিকেট করতে হবে। ফাইন অর্থাৎ সুমন বলতে যাচ্ছে ইজ শি ফাইন, স সুমন আস্কড। এরপর ইনভার্টেড কমা, যেহেতু ফাইন ইজ শি ফাইন এ মনে মনে একটি প্রশ্ন তৈরি করা হয়েছে ইজ শি ফাইন, ইনভার্টেড কমা এর পরিবর্তে ইব্বা ওয়েদার বসে। অর্থাৎ ডিরেক্ট ন্যাশনে রিপোর্টের স্পিচটি হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টারগেটিভ সেন্টেন্স হলে ইনডিরেক্ট করার সময় ইনভার্টেড কমা এর পরিবর্তে ইব বসবে। ইজ শি ফাইন, ইজ শি ফাইন, ইফ এর পর সাবজেক্টকে বসাতে হবে। সাবজেক্ট শি, সাবজেক্ট শি, শি থার্ড পার্সন, কাউকে অনুসরণ করবে না। শি ইজ শি ফাইন, ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স করতে হবে। শি ওয়াজ ফাইন। ইয়েস, লিমা বলল ইয়েস। লিমা উত্তর দিল ইয়েস। ফাইন প্লাস প্রশ্নবোধক এর উত্তর হচ্ছে ইয়েস। লিমা উত্তর দিল ইয়েস। ইয়েস যেহেতু কোনো প্রশ্নের উত্তর, রিপোর্টিং ভার্বটি হবে রিপ্লাইড, ইয়েস এর পরিবর্তে ইন দ্য অ্যাফার্মেটিভ। ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ।